चमत्कार सुंदर भावे दुटी देशेर जातीय संगीत परिवेशन करलेन बांग्लादेश इन्स्टिट्यूट अफ परफॉर्मिंग आर्ट्स बीपार शिल्पीबृंदरा एवं तादेर नेतृत्व दिलेन सेलिना अशरफ। असंख्य धन्यवाद तादेर सुंदर परिवेशनार जोन्नो। आमादेर प्रधान अतिथि सह संगठनेर कर्मकर्तारा आसन ग्रहण करेछेन। आमार परवर्ती अंशटी परिचालना करबार जोन्नो आमी विनीत अनुरोध करब आमादेर संगठनेर सदस्य सचिव एवं आपनारा सबाई जाके एक नामे एक चेहराय चिनेन, तिनी आमादेर सकलेर प्रिय मानुष, विशिष्ट सांबादिक, विशिष्ट समाज सेवक एवं सम्पादक बांगला पत्रिका जनाब आबू ताहेर। এই পর্বে আমরা আপনাদের মাঝে থেকে যে সকল সংগঠন এবং ব্যক্তিবর্গ এসেছেন, আমাদের অতিথির প্রধান অতিথির হাতে পুষ্পস্তবক, ক্রেস্ট বা যে কোনো ধরনের উপহার তুলে দিয়ে তার সাথে একটি ছবি তুলে আজকের এই মুহূর্তকে চিরস্মরণীয় করে তুলবার জন্য তাদেরকে একে একে মঞ্চে ডাকবেন। আমি যাবার আগে আপনাদের কাছে আরও একবার বিনীত অনুরোধ করছি, দয়া করে চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি মঞ্চে চলে আসতে পারেন এবং যত দ্রুত গতিতে কার্য সম্পন্ন করে আপনাদের পরে যারা অপেক্ষায় আছেন তাদেরকে সুযোগ করে দিতে পারেন। আবারও কথা হবে, এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রুমা। ধন্যবাদ। উপস্থিত সুধীবৃন্দ, হোয়াটস অ্যামেজিং নাইট টু নাইট ফর আস। তো আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের আজকের সংবর্ধিত অতিথি, আমাদের বাংলাদেশের এবং বিশ্বের গৌরব ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্ভাষিত করব ফুলেল শুভেচ্ছায়। তো এখন আমাদের যুক্তরাষ্ট্রপ্রবাসী বিভিন্ন সংগঠন তারা ফুল দেবেন এবং ক্রেস্ট প্রদান করবেন। প্রথমেই আজকের এই অনুষ্ঠানের আয়োজক যারা তাদের পক্ষ থেকে ফুল দেওয়া হবে, একটি ক্রেস্ট এবং উপহার দেওয়া হবে। উপহার দেবেন আমাদের সংগঠনের প্রধান ডক্টর শওকত আলী এবং আমাদের যারা আরও আছেন তারা সবাই ক্রেস্ট উপহার দেবেন। এর মধ্যে আছেন কোঅর্ডিনেটর কাজী আশরাফ হোসেন নয়ন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক কাজী ইসমাইল, যুগ্ম সচিব এমলা হোসেন ফয়সল এবং শেখ সিরাজুল ইসলাম। আমরা এইমাত্র যে ক্রিস্টাল আমাদের শ্রদ্ধেয় এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার অবিসংবাদিত নেতা, আমাদের অত্যন্ত প্রাণের মানুষ, বাংলাদেশের গৌরব যে উপহার দিয়েছি সেখানে লেখা রয়েছে প্রেজেন্টেড টু নোবেল লরেট অ্যান্ড দি ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনূস ইন গ্রেটফুল অ্যাপ্রিসিয়েশন ফর ইয়োর আউটস্ট্যান্ডিং ডেডিকেটেড সার্ভিস টু দি পিপুল অফ বাংলাদেশ। থ্যাংক ইউ স্যার। প্রবাসী বাংলাদেশি নাগরিক সমাজ, মাই সিগনেচার আবু তাহের, আনোয়ার মিয়া অ্যান্ড অল মাই কমিটি মেম্বার্স, থ্যাংক ইউ। এবারে সকল কর্মকর্তাবৃন্দ, একটি সুন্দর ছবির জন্য
যারা সুধীমণ্ডলী আজকের এই অনুষ্ঠান কিন্তু এক রাতে আসেনি, একদিনে আসেনি, এটি দীর্ঘ দিনের সাধনা। এই মানুষ যাদের আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন, এর পাশাপাশি আরও অনেক ভলেন্টিয়াররা দীর্ঘদিন থেকে বিভিন্ন মিটিং সেমিনারের মাধ্যমে একত্র হয়ে হয়ে আজকের এই অনুষ্ঠানটিকে সম্ভব করে তুলেছেন এবং আপনাদের উপস্থিতি এটিকে করেছে সফল। তাই এদের সবার জন্য জোরে একটা হাততালি হয়ে যাক। This crest and this flower is just a token of love. All the love that we show, I'm sure it is just obvious in this hall room with all of your presence. আপনি এখানে থাকেন। এখন ক্রেস্ট প্রদান করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি অধ্যাপক কাজী ইসমাইল, সেক্রেটারি একলাখ হোসেন ফয়সাল, ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম কালাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপদেষ্টা অধ্যাপক নুরুল ইসলাম ক্রেস্ট প্রদান করবেন। এরপরে চট্টগ্রাম সমিতি ক্রেস্ট প্রদান করবে। আমি অনুরোধ করছি জনাব কাজী শেখাওয়াত হোসেন আজম, সভাপতি চট্টগ্রাম সমিতি, সেক্রেটারি মাহবুবুর রহমান বাদল, ট্রেজারার আবু তাহের, আপনারা একটু সামনে আসার জন্য। এরপরে ক্রেস্ট প্রদান করবেন আখতার হোসেন বাদল, ওনাকে এরপরে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। এরপরে পুষ্পস্তবক আমাদের শুরু হবে। পুষ্পস্তবকে প্রথমে আসবে বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক, এর পক্ষে আসবেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার এবং সাবেক সহসভাপতি আজহারুল হক মিলন। এরপরে প্রস্তুত থাকবে জেবিপিএ সভাপতি জাকারিয়া মাসুদ জিকু ও সাধারণ সম্পাদক তারেক হাসান খান। আপনি আসেন। আপনি তাড়াতাড়ি করাতে হবে। আপনি নামগুলো এই যে ফুল যারা দিবে দেন নামগুলো আপনি, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, ফুল ফুলটা আপনি দিয়ে দেন। হ্যাঁ পুষ্পস্তবক প্রদান করবে বাংলাদেশ সোসাইটি। আসছেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার এবং কাজী আজহারুল হক মিলন। জেবিবিএ জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন, জাকারিয়া মাসুদ জিকু সভাপতি এবং সাধারণ সম্পাদক তারেক হাসান খান। জেবিবিএ জাকারিয়া মাসুদ জিকু সভাপতি এবং সেক্রেটারি তারেক হাসান খান। হয়ে গেছে বাংলাদেশ সোসাইটি শেষ হয়েছে। এবার জাকারিয়া মাসুদ জিকুর নেতৃত্বে আসছে জেবিবিএ। সাথে আছেন আজিজুর হক মুন্না, জাহাঙ্গীর, তারেক হাসান সাধারণ সম্পাদক, মাকসুদুর রহমান এবং সিরাজুল হক সর্দার, সিরাজুল ইসলাম খান, আসাদুল বারী। পুষ্পস্তবক অর্পণ করছে জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন।
প্রস্তুত থাকবে জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি বেলাল আহমেদ চৌধুরী, মিসবাহুজ্জামান, পল খান, নাসির আলী খান পল, নার্গিস আহমেদ, উসমান গনি। আমি জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি। শেখ হায়দার আলী, রোকেয়া আক্তার, মিজানুর রহমান, আপনারা আসবেন। জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে আজকের অতিথিকে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। আমি আহ্বান করছি পরবর্তী আসবেন বিয়ানীবাজার সমিতির আজিমুর রহমান বোরহানের নেতৃত্বে। আজিমুর রহমান বোরহান এবং শামীম আহমেদ, বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি। জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানের অতিথিকে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। এবার বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির নেতৃবৃন্দ আসবেন। গৌস খান এবং শামীম আহমেদের নেতৃত্বে বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক এবং ফখরুল ইসলাম দেলওয়ার। বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির নেতৃবৃন্দ গৌস খান, শামীম আহমেদ, আকিকুল এবং ফখরুল ইসলাম দেলওয়ার পুষ্পার্ঘ্য অর্পণ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএর ডক্টর নুরুল আমিন পলাশ, রাফেল তালুকদার, আফসানা আমিন, সরোয়ার খান বাবুর নেতৃত্বে আসবে এবং তারা পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। পুষ্পস্তাবক অর্পণ করবেন রাফেল তালুকদার, আফসানা আমিন, সরোয়ার খান বাবু, নুরুল আমিন পলাশ, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএর সংগঠন। আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দকে। এরপর আমি এবার আমি মঞ্চে আহ্বান করছি বিশিষ্ট নাট্যজন এবং লেখিকা রেখা আহমেদকে মঞ্চে আহ্বান করছি পুষ্পস্তাবক অর্পণ করার জন্য। রেখা আহমেদ, মঞ্চে আহ্বান করছি রেখা আহমেদকে। এরপরে আসবেন নিউ আমেরিকান ওমেন্স ফোরাম, নিউ আমেরিকান ওমেন্স ফোরাম, রোকেয়া আক্তারের নেতৃত্বে নিউ আমেরিকান ওমেন্স ফোরাম। মঞ্চে আসছেন বিশিষ্ট নাট্যজন রেখা আহমেদ।